নমস্কার, আমি পাপিয়া, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। ভারতীয় জনতা পার্টির আইটি সেলের জাতীয় ইনচার্জ অমিত মালব্য নানা সময়ে ভুয়ো বার্তা ছড়িয়েছেন। তাঁর মিথ্যা দাবিগুলি দলীয় সদস্য এবং বিজেপির সমর্থকরা প্রচার করে প্রচারণার জন্ম দিয়েছে। দেখে নেওয়া যাক এমন কিছু ভুল তথ্য। 2020 সালের 15 জানুয়ারি অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করে বলেন যে দিল্লির শাহিনবাগের মহিলারা টাকার জন্য নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। একটি অল্ট নিউজ এবং নিউজ লন্ড্রির সহযোগী তদন্তে তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। 2019 সালের 28 ডিসেম্বর লখনৌয়ের ক্লক টাওয়ারে সিএএ বিরোধী বিক্ষোভের একটি ভিডিও টুইট করে মালব্য দাবি করেন যে সমাবেশে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলা হয়েছিল। অল নিউজটি দাবি তদন্ত করে জানায় যে বিক্ষোভকারীরা পাকিস্তান পন্থী স্লোগান তোলেনি, তারা আসলে লখনৌয়ের AEIMIM প্রধান কাশিফ সাহেবের নাম করে বলেছিল কাশিফ সাহ জিন্দাবাদ। 2019-এর পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রধান অমিত শাহর সমাবেশ চলাকালীন বিদ্যাসাগর কলেজের ক্যাম্পাসে যে হিংসা ছড়িয়েছিল তা নিয়ে তিনি বিদ্যাসাগর কলেজের এক শিক্ষার্থীর কথিত বয়ান টুইট করেন, যেখানে সেই ছাত্র ক্যাম্পাসের ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙচুরের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। কিন্তু অল্ট নিউজ সংস্থা তদন্ত করে জানায় যে এই বয়ান সম্পূর্ণ ভুয়ো। মালব্য আরও দাবি করেন যে 2013 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী রিচার্ড থ্যালার নোট বন্দীকরণের প্রশংসা করেছেন, কিন্তু থ্যালার টুইটের মাধ্যমে প্রকাশ করেন তাঁর জানা ছিল না যে 500 এবং 1000 টাকার নোটের বদলে বাজারে 2000 টাকার নোট আনা হচ্ছে, তাই তিনি এমন মন্তব্য করেন। নরেন্দ্র মোদী 2019 সালের 24 জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিলেন। এরপরেই মালব্য টুইট করেছেন যে নরেন্দ্র মোদী হলেন কুম্ভমেলা সফরকারী প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু সত্য হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1954 সালে কুম্ভ সফর করেছিলেন। অমিত মালব্য 2018 সালের 27 নভেম্বর ডক্টর মনমোহন সিং এর একটি ভিডিও টুইট করেন, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের সরকার খুব ভালো ছিল। এই ক্লিপটি দেখে মনে হয়েছিল যেন তিনি বিজেপি শাসিত রাজ্যের প্রশংসা করছেন, কিন্তু পুরো ভিডিও দেখলে বোঝা যাবে যে তিনি আসলে বলেছেন মধ্যপ্রদেশের সরকার এবং ছত্তিশগড় সরকারের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, আমরা কখনো বিজেপি শাসিত রাজ্যগুলির সাথে বৈষম্য করিনি। My relations with the governments of Madhya Pradesh, the governments of Chhattisgarh were very good. We never discriminated against the BJP-ruled states, and I said that Shivraj Singh ji would himself be certifying what I am saying. Bhalo thakun, shusto thakun, shonge thakun, news nowte.